বনগাঁয় সিনেমা হলের ভেতরে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে থানায় ডেপুটেশন জমা দিলেন স্থানীয় মহিলারা। পাড়ার ভেতরে সিনেমা হল, আর সেই সিনেমা হলের ভেতরেই চলছে দেহ ব্যবসা, এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁর রামনগর রোড এলাকার শ্রীমা সিনেমা হলের বিরুদ্ধে। রামনগর রোড এলাকায় বহু বছর ধরে চলছে শ্রীমা সিনেমা হলটি। এই হলের মালিকানা রয়েছে বারাসতের বাসিন্দা মানিক সাহা নামে এক ব্যক্তির হাতে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখানে সিনেমা হল চালানোর নামে হলের ভেতরে দেহ ব্যবসা চলছে, আর তাতে স্কুল পড়ুয়া নাবালিকা থেকে শুরু করে বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা জড়িত রয়েছেন। এই হলে যে পরিমাণ নোংরামো চলছে, সেই নোংরামোটাকে বন্ধ করার জন্য আমাদের এই বিক্ষোভ। এবং এই হলে মানে এমনও দিন গিয়েছে যে তাদের মানে ছেলে মেয়েরা এসেছে, তাদের বাবা মা এসে তাদের বের করে নিয়ে গেছে, এরকম পরিস্থিতিতেও পড়তে হয়েছে অনেকে। এবার সেই বাবা মা অবজেকশন করেছে, এবার আমরা প্রশাসনকে জানিয়েছি, এসপি অফিসে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি এবং থানাতেও জানিয়েছি, জানিয়ে তাদের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যাতে আমাদের এই দিকটা দেখে। তারা বলেছে যে ঠিক আছে, তারা সুব্যবস্থা নেবে, এই আমাদের জানিয়েছে, আশ্বাস দিয়েছে। হ্যাঁ, হলে প্রচুর পরিমাণে নোংরামো চলে, সে মানে বলার মতন না। যেটা বলে রাস্তাতে, আমরা সামনে বাড়ির থেকে মানে বাড়ির থেকে বেরিয়ে যদি রাস্তায় কোথাও যেতে যাই, তখন আমাদের নিজেদের কাছে নিজেদেরই লজ্জা লাগে, মানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। বেরিয়ে যখন দাঁড়াচ্ছে বা তারা যখন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় তখন আমাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে, মানে আমরা রাস্তাতে যেতে পারছি না। মানে শর্ট টাইম যেটা চলে, সেই টাইমটা প্রচণ্ড পরিমাণে নোংরামো যারে বলে। একশোবার বাচ্চা মেয়েরা বলতে কি, 13-14 বছর, 12-15 বছর, এরকম স্কুল হচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে এই বাচ্চা মেয়েরা ঢোকে এখানে, মুখে হচ্ছে রুমাল চাপ ইয়ে করে ওড়না বেঁধে এরকম ভাবে ঢোকে। এমনকি বাইরে থেকেও এই অবৈধ কাজে যুক্ত হতে লোকজন আসছে এখানে। এই ধরনের অবৈধ কাজ চলায় এলাকায় বসবাস করাও সমস্যা হয়ে পড়ছে। বারুপল্লি ক্লাবের ওখানে থাকি, ওই পাড়ার বাসিন্দা, এবং আমাদের পাড়ার ঠিক অপোজিটে রয়েছে শ্রীমা সিনেমা হল, যেখানে বহুদিন ধরে নানা অবৈধ কাজকর্ম চলছে, যেগুলোর বিরুদ্ধে আমরা এখানে এসেছি যাতে প্রশাসন কোনো স্টেপ নেয় এই কাজকর্মের বিরুদ্ধে, যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে ওখানে থাকতে পারি। উল্লেখ্য, হলের কয়েক হাতের মধ্যেই রয়েছে লোকনাথ মন্দির, স্কুল, পুলিশ সুপারের অফিস। অভিযোগের সত্যতা এক প্রকার স্বীকার করে নিয়ে এই সিনেমা হলের এক কর্মী জানালেন, স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ তুলছেন তা মিথ্যে নয়, কিন্তু আমরা পেটের তাগিদে এখানে কাজ করি, মালিকের বিরুদ্ধে কিছু বলতে পারি না। মালিক অর্থের লোভে এই ধরনের অবৈধ কাজকে প্রশ্রয় দিচ্ছেন, অথচ আমাদের আর্থিকভাবে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করছেন। আমরা চাই এই ধরনের অবৈধ কারবার বন্ধ হোক, প্রয়োজনে সিনেমা হল বন্ধ হয়ে গেলেও আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে, সামান্য মাইনের চাকরিতেই আমরা কাজ করি, এবং যেহেতু আমাদের পার্মানেন্ট স্টাফ, পিএ, প্রভিডেন্ট ফান্ড আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের মুখ বন্ধ করে থাকতে হয়। কিন্তু ঘটনা হচ্ছে, হলটা অবস্থা খুব শোচনীয়, এটা মিথ্যে বলে লাভ নেই, কিন্তু বর্তমানে লোকনাথ বাবার মন্দিরের সামনে এইভাবে প্রস্টিকিউট মহিলারা যেভাবে আসে মালিকের চাপে, হয়তো আমরা ছেড়ে দিয়ে চলে যেতে পারি, কিন্তু সংসারের কথা ভেবে ছেড়ে যেতে পারি না। কিন্তু সবাই যেটা বলছে এটা একদম বাস্তব, সঠিক কথা বলছে, হলটার পরিস্থিতি একদম ভালো না। আপনারা হলের কর্মী হিসেবে কি চাইছেন? আমরা হলের কর্মী হিসেবে বর্তমানে চাইছি, হল তো আর বক্স ছাড়া চলবে না, হল বন্ধ হয়ে যায় ভালো। সিনেমা হলের ভিতরে এই ধরনের অবৈধ কারবার বন্ধের দাবিতে এদিন বনগাঁ থানার আইসির পাশাপাশি পুলিশ সুপার, মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিক প্রশাসন। আমরা একটা মাস পিটিশন এখানে জমা করতে এসেছি, যেটা হচ্ছে বারুপল্লির অপোজিটে যে শ্রীমা সিনেমা হলটা আছে তার ভেতরে যথেষ্ট ধরনের অবৈধ কাজকর্ম হয়, তো সেটার প্রোটেস্ট করার জন্য। স্যার কি বললো? স্যার বললেন যে উনি ব্যবস্থা নেবেন। আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলাম, এই হলের ভিতরে অনেক ধরনের নোংরামো চলছিল, আমরা অনেকবার এসে মালিককে জানিয়েছি কিন্তু উনি কিছুতেই শোনেনি। তারপরে এই আমাদের সামনে এত বড় মন্দির, পাড়ার মধ্যে এই হলটা, সামনে একটা স্কুল, অনেক অবজেকশন আসছিল আমাদের কাছে, আসাতে আমরা ওনাকে এসে বারবার বলা সত্ত্বেও উনি এটা শোনেননি। ভিতরে বক্স ফক্স আছে, অনেক ধরনের বাজে কাজ, নোংরা মানে ভাষায় বলা যায় না, তা সেটা প্রতিবাদে আমরা এখানে মহিলারা এসেছিলাম ওনাকে জানাতে। ওনার শালাও ছিল, স্টাফরাও ছিল সবাই সেখানে দাঁড়িয়ে থেকে। আমরা যখন ওনাকে জানালাম, উনি তখন কিছু আমাদের কোনো বক্তব্যের কথা মানে উত্তর না দিয়ে
যারা যারা হলে যারা ছিল তারা যে কিভাবে বেরিয়েছে এটা আমি বলতে চাই না, আমরা স্বচক্ষে দেখেছি তারা কি অবস্থাতে বেরিয়েছে। এবং তার সঙ্গে সব স্কুলের মেয়েরা ব্যাক পিছনে এই সমস্ত মায়েরাও অবজেকশন করে, তো সেই জন্যে বলার পরে উনি ওনার শালা কী করলেন, সমস্ত হলে তালা দিয়ে তাদেরকে বের করে দিয়ে হলে তালা দিয়ে আমাদের বাজে ভাষা বলতে বলতে চাবিটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।